Look at you. Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে চলে আসছে একটা ডেইলি ব্লগ নিয়ে। তো দেখতে দেখতে রমজান প্রায় শেষ, ঈদ চলে আসছে। তো আম্মা সেজন্য বলতেছে যে ঘরে টুকটাক যা ছিল বাজার আর কি, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর দারচিনি, এলাচ যা আছে সব কিছু একবারে গুঁড়া করে নেবে। তো সেজন্য বাসায় যা ছিল, যেমন দারচিনি, এলাচ, এগুলো বাসায় ছিল। আর বাজার থেকে হলুদ আর মরিচ কিনে নিয়ে তারপর হচ্ছে গিয়ে একেবারে ওইখান থেকে আমরা আসার সময় ভাঙ্গায় নিয়ে আসছি, মানে গুঁড়া করে নিয়ে আসছি আর কি। আর এখানে হচ্ছে সবগুলো মশলার আইটেম আমরা গুঁড়া করে নিছি, যেমন দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া। কারণ মশলাগুলো আসলে গুঁড়া করে নিলে হয় কি, মানে তরকারির স্বাদটা একটু অন্যরকম, মানে অনেকটা ভালো আসে, আর সাথে হচ্ছে গিয়ে কালারটাও দেখতে অনেক সুন্দর আসে। তো সেই জন্য আমরা এগুলোকে গুঁড়া করে নিছি। আর দেখা যায় দারচিনি, তারপর এলাচের গুঁড়া অল্প পরিমাণ তরকারিতে দিলেই ভালো ফ্লেভার আসে। তো এই তো আমি হচ্ছে গিয়ে মশলাগুলোকে কন্টেনে রেখে, আর বোঝার সুবিধার্থে হচ্ছে গিয়ে একটু একটা ছোটো কাগজে লিখে নামগুলো লিখে তারপর হচ্ছে কস্টেপ দিয়ে একটু আটকে দিছি আর কি, যাতে মানে খোঁজার সময় একটু মানে ঝামেলা না হয়। কারণ এতগুলো আইটেম গুঁড়া, এগুলো তরকারি দেওয়ার সময় মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় যে কোনটা কি, বিশেষ করে দারচিনি, তারপর হচ্ছে গিয়ে গোলমরিচ, তারপর হচ্ছে জিরার গুঁড়া, এগুলো প্রায় একই কালার আসে। তো যাই হোক, এই তো কাজগুলো গুছাইতেছিলাম, আর একটা কন্টেনার চলে গেছে, শর্ট পড়ে গেছে, সেজন্য এটা আপাতত পলিতেই রাখা আছে, পরে এক সময় হয়তো কন্টেনার কিনে তারপর হচ্ছে গিয়ে রেখে দিব। তো এই তো আমি নামগুলো সেট করে নিলাম, আর এখন এগুলোকে রেখে দিব। আর বাজার থেকে আসার সময় অনেকগুলো মুরগি নিয়ে আসছিলাম, কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডরা আসবে বাসায়। তো ওরা বলছে যে একটু বিরিয়ানি রান্না করতে আর কি, কারণ ওরা হচ্ছে কি আমার মার হাতে বিরিয়ানি খুবই পছন্দ করে। তো সেজন্য আম্মা এখানে বিরিয়ানির জন্য সব কিছু প্রিপেয়ার করে ফেলছে ইফতারির আগে, ওরা হচ্ছে কি ইফতারির পরে আসবে। তো মোটামুটি আমাদের রান্না হচ্ছে ইফতারির আগেই শেষ, আম্মা এখানে সব কিছু দিয়ে এটাকে হচ্ছে কি এখন দমে বসাই দিবে। আর বিরিয়ানিটা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আর এই তো এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে আসলে ভিডিওতে একটু কেমন যেন লাগছে, কালসে কালসে, আসলে এতটাও কালসে কালসে না, বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজা ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে কি বিকেলবেলা একটু বের হয়েছিলাম বাসার নিচে আর কি, কারণ বাচ্চা কাচ্চা সারাক্ষণ বাসায় থাকতে থাকতে একদম মানে পুরো অবস্থাই খারাপ, মনে হয় যে পুরো অসুস্থ হয়ে যায় এমন একটা অবস্থা। তো ভাবলাম যে একটু বিকেলবেলা রাস্তায় একটু হেঁটে আসি। তো সেজন্য আমি আমার মেয়ে আর আমার ছোটো বোন হচ্ছে একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আর বাচ্চাটা আসলে বাইরে হয়ে এতটা খুশি, মানে অনেক খুশি সে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।